নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে লবঙ্গ এবং এলাচের একটি চমৎকারী উপায়ের কথা বলবো, যা আজ এই শুক্রবারের রাত্রিতে যদি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার জীবনে যদি দীর্ঘদিন কোনো সমস্যা চলতে থাকে আর যে সমস্যা থেকে আপনি কোনো মতেই বেরোতে পারছেন না, বিশেষত অর্থ সংক্রান্ত যে সমস্যা যা আপনাকে দিনের পর দিন বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার মধ্যে ফেলছে, কোনোভাবেই আপনি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না, আজ এই বিশেষ উপায়টি করলে মা লক্ষ্মী আপনার অর্থনৈতিক ক্ষেত্রে নতুন নতুন পথ দেখাতে সক্ষম হবেন। তাছাড়া দীর্ঘদিন আপনারা যদি দাম্পত্য সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন, কোনোভাবেই আপনাদের মধ্যে মানসিক মিল তৈরি হচ্ছে না, তাহলে অবশ্যই এই বিশেষ উপায়টি করুন এবং এই উপায়ে আপনার সুখ শান্তি এবং বৈভব জীবনে আসবে। মা লক্ষ্মী সর্বদা আপনার উপরে কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। আমরা সবাই জানি যে শাস্ত্রীয় মতে প্রত্যেকটা দিনের গুরুত্ব আলাদা আলাদা, তাই এই বিশেষ শুক্রবার হল মা মহালক্ষ্মীর বিশেষ একটি বার। আর এই বিশেষ দিনে যদি আপনি সম্পূর্ণ শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মনে এবং শুদ্ধ আচারে মা লক্ষ্মীর বিশেষ এই উপায়টি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই বিশেষ উপায় করার জন্য যদি লাল অথবা গোলাপি বর্ণের কোনো পোশাক পরে করেন তাহলে অতি উত্তম, কারণ এই দুটি বর্ণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। একটি পুষ্পপত্রে অথবা এইরকমই কোনো কাঁসা বা পিতলের পাত্রের উপরে আপনি একটি লাল কাপড় বিছিয়ে নিন এবং আরেকটি ছোট্ট লাল কাপড়ের টুকরো আপনি ওই থালার উপরে রাখুন এবং প্রত্যেকটা কাপড়ই যেন শুদ্ধ অবস্থায় থাকে এবং ছোট্ট ওই লাল কাপড়ের উপরে একটি সুন্দর গোটা সবুজ এলাচ রাখুন এবং একটি লবঙ্গ রাখুন, যে লবঙ্গের ফুল যেন নষ্ট না হয়। একটি প্রদীপ আপনি জ্বালিয়ে নিন এবং সেই প্রদীপে গাওয়া ঘি দিয়ে আপনি লাল সলতে বা পলতে ব্যবহার করুন। আপনি পিতল, মাটি অথবা আঠার প্রদীপ আপনি রাখতে পারেন, তবে এই আঠার প্রদীপ তৈরি করার সময় আপনি অবশ্যই শুদ্ধ অবস্থায় এই আটা দিয়ে আপনি প্রদীপ তৈরি করবেন এবং আটার প্রদীপ তৈরি করার সময় যে জল ব্যবহার করবেন সেই জল যেন সম্পূর্ণ শুদ্ধ অবস্থায় থাকে এবং লবণ ব্যবহার করবেন না এই বিশেষ আঠাতে। এই বিশেষ দিনে যদি আপনি গোলাপের আতর এবং গোলাপ ধূপ ব্যবহার করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। মায়ের ভোগ হিসাবে কোনো সাদা রঙের ভোগ আপনি নিবেদন করতে পারেন। যদি মিষ্টি যদি না আনার ক্ষমতা থাকে তাহলে আপনি মিষ্টি ভোগ দিতে পারেন। এই বিশেষ তিথিতে যদি মাকে চালের ক্ষীর ভোগ রান্না করে দেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই সমস্ত উপকরণ আপনি থালার উপরে রাখুন এবং তার সঙ্গে অল্প একটু হলুদ, কুমকুম এবং অল্প এক মুষ্টি গোটা আতপ চাল। এই উপাচারগুলো আপনি আপনার মন্দিরের, আপনার মা যেখানে অধিষ্ঠিত আছে বা ছবি যেখানে আপনি লাগিয়ে পূজা অর্চনা করছেন ঠিক সেখানে তার সামনে এটিকে রাখুন। তারপরে আপনি একটি আসন পেতে মায়ের সামনে পূজা অর্চনা শুরু করুন। প্রথমে গণেশ দেবকে পূজা অর্চনা করুন, কারণ তিনি হলেন সিদ্ধিদাতা। যে কোনো পূজার আগে গণেশ দেবকে আরাধনা না করলে কোনো পূজার সফলতা পাওয়া যায় না। এবং তারপরে আপনি গণেশ দেবের উদ্দেশ্যে প্রণাম করুন এবং তারপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করে একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে দিন। তারপরে আপনি প্রথমে কুমকুম দিয়ে মা লক্ষ্মীকে তিলক অঙ্কন করুন, তারপরে হলুদ দিয়ে তিলক করুন আর তারপরে আপনি অল্প একটু চাল ওই তিলকের উপরে দিয়ে দিন অথবা আপনি মা লক্ষ্মীর চরণে অল্প একটু চাল রেখে দিন। তারপরে আপনি এই হলুদ এবং কুমকুম দিয়ে প্রথমে এলাচের উপরে তিলক অঙ্কন করুন আর ঠিক তারপরেই লবঙ্গের উপরে তিলক অঙ্কন করুন।
এবং ওই লাল কাপড়ের উপরে যেখানে লবঙ্গ এবং এলাচ আছে ওখানে অল্প একটু আতপ চাল দিয়ে দিন। তারপরে মায়ের উদ্দেশ্যে যে ভোগ নিয়ে এসেছিলেন সেই ভোগ নিবেদন করুন এবং তারপরে গণেশ দেবের উদ্দেশ্যে প্রণাম করুন এবং ওং গং গণপতয়ে নমঃ এই বিশেষ মন্ত্র আপনি জপ করুন এক মালা এবং ঠিক তারপরেই মা লক্ষ্মীর বিশেষ চল্লিশা পাঠ করুন। চল্লিশা পাঠ করার পরে আপনি ওং শ্রীং শ্রেয়ী নমঃ ওং শ্রীং শ্রেয়ী নমঃ ওং শ্রীং শ্রেয়ী নমঃ এই বিশেষ মন্ত্র ১১ বার অথবা ১০৮ বার জপ করুন। এই বিশেষ মন্ত্র জপ না করতে পারলে আপনি জয় মা লক্ষ্মী এরকমই ১০৮ বার জপ করুন আর তারপরে আপনি আরতি করুন মা লক্ষ্মীকে। আর ঠিক তারপরেই মা লক্ষ্মীর নাম করে যে লবঙ্গ এবং এলাচ এবং অল্প চাল যে কাপড়ের মধ্যে রেখেছিলেন সেখানে ১১ বার আপনি আরতি করুন এবং তারপরেই আপনি মা লক্ষ্মীর কাছে আপনার বিভিন্ন সমস্যার কথা আপনি প্রার্থনা করুন, সেখান থেকে মুক্তির কথা আপনি মা লক্ষ্মীর কাছে বলুন। ক্ষেত্রে আপনার মানসিক সমস্যা, আপনার দাম্পত্য সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক মান মর্যাদার সমস্যা, যে কোনো সমস্যার কথা আপনি নিবেদন করুন। ঠিক তারপরেই আপনি যে লাল কাপড়ের মধ্যে অল্প চাল লবঙ্গ এবং যে এলাচ রেখেছিলেন সেটিকে তুলে একটি পুটলি বানান। তারপরে এটি আপনার ডান হাতে নিয়ে প্রদীপের চারিদিকে ৭ বার ঘুরিয়ে নিন ঘড়ির কাঁটার দিকে এবং সেই সময় জয় মা লক্ষ্মী এই বিশেষ মন্ত্র জপ করতে থাকুন। তারপরে মা লক্ষ্মীর চরণে এটিকে ঠেকিয়ে আপনার কপালে ঠেকান। তারপরে আপনি এই বিশেষ পুটলিটি আপনার অর্থ রাখার স্থানে যেখানে আপনি টাকা পয়সা গয়না আপনার দামি জিনিসপত্র রাখেন সেখানে এটিকে রেখে দিন। খেয়াল রাখবেন যেন স্থানটি অবশ্যই পবিত্র হয়। যদি এমন কোনো স্থান আপনার না থাকে তাহলে ওই পুটলিকে আপনি মন্দিরেই রাখুন এবং প্রত্যেক শুক্রবারে আপনি মা লক্ষ্মীর পূজার সময় এই বিশেষ পুটলিকে নিয়ে আবার পূজা অর্চনা করে আবার যথাস্থানে রেখে দিন আর এমনটা করতে থাকলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হবে। ওই হলুদ এবং কুমকুম দিয়ে নিজের অবশ্যই তিলক করবেন এবং পরিবারের সমস্ত সদস্যদেরকেও এই বিশেষ তিলক অঙ্কন করে দেবেন। যে ভোগ আপনি মায়ের চরণে রেখেছিলেন সেই ভোগ পরিবারের সবার সঙ্গে বিতরণ করে নিজে গ্রহণ করুন। পরের দিন সকালে উঠে স্নান সেরে যে চাল আপনি মায়ের চরণে নিবেদন করেছিলেন এবং ওই চাল আপনি এক জায়গায় জড়ো করুন এবং ওই চাল পাখিদেরকে অবশ্যই খেতে দিন। আপনারা এই বিশেষ ছোট্ট উপায় যদি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং আপনার জীবনে সুখ শান্তি এবং বৈভব মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই বিশেষ ভিডিও অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।